बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहु। प्रिय व्यूअर्स, देश और देशर बहरे जेखान भिडियो देखें आशा करी अपनारा सकले भलो आडी गोस्ट किंगर संगे आो बंधुरा आज के जगह इसे हाजिर हो जगह अत्यंत भयानक अनेक हॉन्टेड। तो बंधुरा आज के जगहटे इसे जगह परिवास कर तो एसे रहन लाइके नहीं देखें ताकि बड़े बस सजिए ताकि आज के साथे मैं पुरीटा के धरब क्यों ताके बर सजिए फाटते दीसि तरह दिए दियार कथा बोले धरे तरह कथा बोलो कीसर जो मानुष क्षति कर एर आगे बंधुरा जे एलिकार दूजे गाड़ी से पुरी भर कर तरह क्षति करार चेष्टा कर तरह विये करते चेसि। तो ये रहन भाई तार आज पर्त अनेक मैं आप जोगुलो मिशने जा अनेक मिशने परि मिशन थे अनेकगुल मिशन आसे तो रहन भाई ताके देखे परिरा आकृष्ट है मैं ताके एक कथा विये करते चेपा जे कई बार गे कई बार ही विये करते चेसे तो देखें आज रहन भाई तार जो चेयर मैं ये मायर चेयर ये हमार मन ताके বিয়ে করতে চাই আসলের কথা হলো এটাই সত্য। তো আমরা সামনের দিকে যাই আর দেখা যাচ্ছে আর সবাই আস্তে আস্তে চলে গেল আর চলে সামনের দিকে দেখ জায়গাটা খুব ভয়ঙ্কর। শ্যাম ভাই আপনি একটু একটু জোরে কথা বলেন দর্শক বৃন্দরা যাতে বুঝতে পারে। ভাই বলছি আমরা এখন সামনের দিকে যাব। রহন ভাই আপনি একটু পরি কি ঘটনা বুঝছেন ভাই জি এটা আজকে বাবা ফকির বাবা সেটা উদ্ঘাটন করবে। বাবা আপনি পারবেন তো? অবশ্যই পারবো। চল বুঝছেন ভাই বাগানটা তো অনেক ভয়ঙ্কর। হ্যাঁ আমি সেটাই দেখতেছি এবং দর্শক বিন্দুকে দেখানোর চেষ্টা করতেছি। সামনের দিকে যাই। হ্যাঁ চলো। আজকে আমার বাবা যেহেতু বলেছে যে পরির যে ঘটনাটি এখান থেকে আজকে যে এই যে এই কর্মকাণ্ডগুলো করে সে আজকে উদ্ঘাটন করবে তো আমার মনে হয় আজকে আমরা এখান থেকে ফিরে যাব না শেষ না দেখি। তাহলে চলেন আমরা সামনের দিকে এগোই এবং এই বাগান সম্পর্কে আপনি কিছু বলেন দর্শকবৃন্দকে। শ্যাম ভাই আপনি বলতে থাকবেন। অত্যন্ত ভয়ঙ্কর জায়গা দেখেন ভাই। ভারী বাগান শ্যাম ভাই এখানে বিজল ভাই। জি ভাই আমি যেহেতু বর্ষায় যাচ্ছি আমার একটু বেশি ভয় লাগতেছে ভাই। ভাই আমার যদি কিছু হয়ে যায় গুরু আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না তুই একটুকু বিশ্বাস রাখ। দেখেন বন্ধুরা আল্লাহ আল্লাহ হুল্লাহ কথা ইল্লা বিল্লাহ। দেখেন আমি বলতে না বলতেই দেখেন সে আমাদের উজ্জ্বল ভাই আমি বলতে না বলতেই অনুভূতি টের পেয়ে গেছে উজ্জ্বল ভাই। আমার তাই মনে হচ্ছে উজ্জ্বল ভাই। জি ভাই পৈরিটা এইখানেই আছে ভাই। পৈরি এখানেই আছে পৈরি কথা বলছি তো ভাই। আচ্ছা দেখেন কত আমরা সামনের দিকে যাই ভাই। আমাদের যতই বাধা আসুক আজকে আমরা এর ঘটনা উদ্ঘাটন না করে আমরা যাব না ভাই। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করেছি। দেখেন বন্ধুরা কিভাবে আমাদের উপরে ভাই। হ্যাঁ ভাই বলেন ভাই। রহন ভাই আপনি সাবধান ভাই। রহন ভাইকে সে আলাদা করে নিতে চাচ্ছে আমাকে কাছে মানে গন্ডির ভিতরে নিয়ে যেতে চাচ্ছে না এত বড় একটা ভয়ানক বাগানে বন্ধুরা আমরা ভিডিও করতে এসেছি আমাদের টিমমেটরা প্রাণের রিস্ক নিয়ে। তো বন্ধুরা আপনারা আমাদের
ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে ধৈর্য ধরা হবেন না এবং আমাদের এই ভিডিওতে বাসে আগুন ধরে গেছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে বাসে কিভাবে শুকনো বাস নাই, এটা কাঁচা বাস, কাঁচা বাসে কিভাবে আগুন ধরে গেছে। তাহলে দেখেন আমরা কিভাবে একটা ভাই আমরা সামনের দিকে যাই, দেখেন প্লেসটা দেখায় বন্ধুদের। জি বলেন, আপনি বলতে থাকেন, দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। অবশ্যই আমি কিছু বলবো। তো বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা কত বড় একটা ভয়ানক বাগানে এসেছি এবং আবারও আমরা সবাই টিমমেটের সবাই মিলে একটা বিপদের সম্মুখীনে আছি। কিছু ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা কেমন বিপদের সম্মুখীন এসেছি। এটা একটা বাঁশ বাগান যেখানে পরী থাকে। এই পরীর গল্পটা অনেক বড়। তো বন্ধুরা আমরা ভাই দেখেন দেখেন কিভাবে আগুন ধরে গেছে। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ মাফ করো, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহ পরম করুণাময়, আল্লাহর কাছে আমরা সবাই প্রে করি যাতে আমাদের কোনো বিপদ না হয়। বন্ধুরা আমি আবারও আপনাদেরকে বলতেছি আমাদের এই ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। ভাই আপনি এদিকে আসুন, এই যে সেই গাছটা কিন্তু যে গাছটা যে পরি এই যে আমরা শুনেছি না। জি হ্যাঁ আমরা শুনেছি এই পরি গল্পটা এবং এই গাছের সেই গল্পটা। এই গাছটা অবশ্যই দেখেন, কিছু বন্ধুদের দেখেন, এদিকে দেখেন, এদিকে দিয়ে উপর দিকে দেখেন, দেখেন কীভাবে অবস্থা খারাপ গাছটা। এদিকে আসুন ভাই। সুজল ভাই, জি ভাই, এই এটা লেগেন জাম গাছ ভাই, জাম গাছ। এই জাম গাছে কিন্তু পরিরা বেশি থাকে, খুব পছন্দ করে এই গাছটা। এই গাছে ডালপালা আছে ভালো, এই জন্য এই এইসব গাছে থাকে, চাপানো গাছ। অত্যন্ত ভয়ানক ভাই, গাছটা কিভাবে ভাঙিয়ে পড়ে আছে। আচ্ছা এটা কি পরি ভেঙেছিল না? পরি ভেঙেছে। এটা কি কারণে ভেঙেছিল আমরা কি এটা বলতে পারবো বন্ধুদের উদ্দেশ্যে? প্লিজ বলেন ভাই, আপনি কিছু বলেন রাস্তা কীভাবে ভেঙেছে, আপনি তো সব অনুমান করতে পারেন। এই গাছ এই ডালটা ভেঙেছে ভাই, এলাকায় একটা দুষ্টু ছেলে উঠেছিল এই গাছটা। হ্যাঁ জি, জাম ভাঙতে, জাম ভাঙতে উঠেছিল। এই ওইখানে ওইটা প্রস্রাব করেছিল নিচে, প্রস্রাব করেছিল জাম গাছ থেকে প্রস্রাব করেছিল নিচে, আর ওই সেই সময় ডালটা ভেঙে ছেলেটা মারা যায়। আচ্ছা বুঝতে পেরেছি তাহলে ব্যাপারটা। বন্ধুরা আপনারা বুঝতেই পেরেছেন যে কিভাবে আমরা গল্পটা শুনলাম, কিভাবে ডালটা ভেঙে গিয়ে। বাবা জানেন ভাই, আপনি ওই দিক থেকে ঘোরাঘুরি করেন না, মানে আপনার পরে অ্যাটাক শুরু করতে পারে যে কোনো সময়। বাবা তুমি আমাদের সঙ্গেই থাকো। বাবা তা এখন কী করবে, কি তাকে ডাকবেন, তার তো কোনো দেখা। শ্যাম ভাই এই সাইডেই থাকে, আমার যা ধারণা এই সাইডে আসেন, আমি তাহলে ডাকবো। ডাকবেন, আসেন জানেন ভাই, আপনি কোথাও আড়াই যান না, আপনি আমাদের সাথে থাকবেন। বুঝতেই পারছেন আমাদের ফকির বাবা, ফকির বাবা কিন্তু সেই পরিটাকেই ডাকছে, পরিটাকে ডাকছে, কারণ পরিটার সঙ্গে আজকে হাজির করে রায়নের সঙ্গে বিয়ে দেওয়া হবে, এই জন্য বন্ধুরা পরিটাকে ডাকছে। তো আমি সাইলেন্ট বলতে এই জন্যই বলতেছি, যদি পরি আওয়াজ শুনতে পারে। মানে কাক আওয়াজ শুনতে পাচ্ছে, দূরে থাকিস না মাই। ক্যামেরায় কোনো কিছু ধরা পড়ছে না, কোনো ভূত টুত, কিন্তু অচামকায় কথা আসছে কোথেকে। কি বলতো মাগো আয়, তোর রাহানকে নিয়ে এসেছি, তোর রাহানকে পছন্দ না মাগো আয়। কেমন শব্দ শোনা যাচ্ছে না? আয় মাগো, এগুলো কি উড়ে আসলো ভাই? সে কি একটা বলতে চাচ্ছে আমরা তার কথা শুনি দেখি। এগুলো কি উড়ে পড়তেছে, কিভাবে পড়তেছে? এগুলো ফেলতেছে মাগো উপর থেকে, আমার ক্যামেরায় ধরা পড়ছে না মাগো। আয় লেবে আয় মাগো, এখান থেকে লেবে আয় মা। আয় মাগো, আয় মাগো, আয় মাগো, আয়। কিভাবে বাসটা নড়তেছে বন্ধুরা আপনার দেখতেই পাচ্ছেন, দেখেন কতটা শব্দ হচ্ছে, বাসনা লাগছে, আচমকা এগুলো নড়তেছে, আচমকা। আপনারা দেখতে থাকুন, ধৈর্য হারা হবেন না এবং আমাদের ভিডিওটাকে
সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কথা বলতে বললেন তো আর ভিডিও স্ক্রিনের সঙ্গে থাকবেন। আর যাবি না মাগো, ফকির বাবা কথা বলছে পরে মাগো, কথা বলছে। আবার একটা শব্দ শুনল, এই শব্দটা কোথার থেকে আসছে, কোথার থেকে আসছে এই শব্দটা? মাগো তোর রাহান কে নিয়ে এসেছি মাগো, আয় আয় মাগো, এসে দেখা দে, তোর পছন্দ রাহান কে নিয়ে এসেছি আমরা, দেব মাগো আয়। বিয়ে করতে চাচ্ছে রাহান ভাই কি ভাই? বিয়ে করতে চাচ্ছে? হ্যাঁ শুনতে পেরেছি বাবা, আমার কিছু হবে না তো বাবা? তোর রাহানকে নিয়ে এসেছি দেখ মা, আয় আয় মা, তোর পায়ে দোকান ধরি মা, আয় তোর রেহানকে নিয়ে মা, আয় মা, আয় মা, আয় আয় মা, আয় তোর পায়ে তোর বরকে নিয়ে এসছি ভাই। হ্যাঁ ভাই, গন্ধ পাচ্ছি, এত সুন্দর সুরভি, এত সুন্দর সুরভি ঘ্রাণ আমি আগে কখনো পাইনি। তাহলে কি আমরা পরীর উপস্থিতি বুঝতে পারছি? আমার মনে হচ্ছে সে কাছাকাছি চলে এসেছে, কাছাকাছি চলে আসছে। এত সুন্দর ঘ্রাণ ভাই আমার জীবনে কখনো পাইনি, এত সুবাস। আপনারা তাহলে বুঝতে পারলেন কিভাবে মানে পরীর গন্ধটা এত মিষ্টি, এতটাই মিষ্টি যে আমাদের ঘ্রাণ দিয়ে পাগল করে দিচ্ছে। ঘ্রাণের মাধ্যমে আমরা উপস্থিতি বুঝতে পারছি। ভাই ভাই ওই দেখি ভাই, আল্লাহ আল্লাহ হলো না পতে লাল আল্লাহ ভাই, দেখেন ভাই, দেখেন রান ভাই কোথায় গেল, কোন দিকে গেল, কোন দিকে গেল ভাই? দৌড় রান ভাই আপনি উপরে কেন যাচ্ছেন? রান ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই পরী, পরীটাই আমাদের রায়হান ভাইকে টেনে নিয়ে যাচ্ছে গাছের উপর, আর রায়হান ভাই চলে যেতে চাচ্ছে, রায়হান ভাই চলে যেতে চাচ্ছে ওই পরীর সঙ্গে। নিজেদের দেশে কি গাছে আছে এখনো? দেখি ক্যামেরায় ধরা পড়ে কিনা ভাই। আপনি রায়হানকে ঠান্ডা করুন, সুস্থ করেন না, ক্যামেরায় তো কোনো কিছু ধরা পড়ছে না। রায়হান ভাইকে সুস্থ করার চেষ্টা করুন, তার মানে পরীর গায়ে এতটা শক্তি যে রায়হানের উপর ভর করছে, এই জন্য রায়হানের গায়ে এতটা শক্তি চলে আসছে। তো দর্শক বিন্দুরা আপনারা দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে রায়হান ভাই, আমাদের ফকির বাবা রায়হান ভাইকে ঠান্ডা করে ফেলেছেন। তো এখন কি করা যায়? আসন করতেই হবে, আজকে কি আসন করতেই হবে? হাজির করতে হবে না, হাজির করতে হবে। সারা জীবনের জন্য রেখে দিতে চাই, আমাদের এখান থেকে যদি ওকে নিয়ে যেতে পারতো। আচ্ছা, তাকে বিয়ে করে কোকা শহরে নিয়ে যেতে, এরকম কিছু একটা চেয়েছিল, এরকম কিছু একটা চেয়েছিল। কপাল বলো রায়হান ভাই, কেমন শ্যাম ভাই, শ্যাম ভাই আমাকে এখনো রাখছে, শ্যাম ভাই ওখান থেকে আমাকে এখন রাখছে, আমি শুনতে পাচ্ছি ভাই, কোনো কিছু ধরা পড়ছে, কে ডাকছে তাহলে আমাকে এখন ডাকছে ওখান থেকে? দেখেন তো ওই যে আমি যাব, জি ভাই তাহলে চলেন আমরা আসনের দিকেই রওনা হই এবং আসন করার চেষ্টা করি, যেহেতু আমাদের রায়হান ভাইয়ের অবস্থা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখলেন
রায়ন ভাই কিভাবে বাঁশ গাছে টেনে উঠে নিয়ে যাচ্ছিল, হয়তো এমন যে বাঁশ গাছের মাথায় নিয়ে অদৃশ্য হয়ে যেত এবং কুকাপ শহরে নিয়ে যেত, যেটা আমরা ফকির বাবাদের মাধ্যমে জানতে পারলাম। তো আমাদের ফকির বাবা এখন বলতেছে যে আসন করবে, আসন করে হরিটাকে দেখো এখানেই করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আসন করবে, এই সেই জায়গা যেখানে আসন করবে, এবং এখানে আসন করার পর পরিটাকে হাজির করবে। হাজির করে পরির কাছে জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন রায়হানের পরে এমন অত্যাচার হলো এবং রায়হানকে বিয়ে করতে চাইল। বাগানটা ঘুরে দেখাবেন ফকির বাবা? আচ্ছা, বাগানটা ঘুরে দেখাবে আমাদের ফকির বাবা এবং বাগান সম্পর্কে কিছু বলবে। তো ফকির বাবা তাহলে আপনি কিছু বলুন যে বাগানটার সম্পর্কে দর্শকবৃন্দকে এবং আমাদের দর্শকবৃন্দদের একটু বলেন। আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করুক, লাইক করুক, কমেন্ট করুক অ্যান্ড শেয়ার করুক। এবং জি দেখতেছি বাঁশের ঝাড়ে দেখেন এঁথে গেছে, বাঁশ ভেঙে পড়তেছে। আসলে আমার কি মনে হয় ফকির বাবা, এখানে তো আশেপাশে প্রায় 150 কিলোমিটারের ভিতরে কোনো জনমানব নাই, বসবাস নাই। তো যেহেতু বসবাস নাই, সেহেতু এখানের বাঁশ বা অন্যান্য গাছগুলো খুব বড় আকারে হয়েছে, যে গাছগুলো দেখতে অনেক পুরাতন বা অনেক বছর বয়স এমন মনে হচ্ছে। এবং গাছের জানি গোসল করত পরিরা, তো সেই দ্বীপটা এখন পরিত্যক্ত হয়েছে, হয়তো এই দ্বীপটা এখন তার পছন্দ না বা অন্য কোথাও দ্বীপ তৈরি হয়েছে। তো দেখেন আমরা গভীর জঙ্গলে আবারও প্রবেশ করেছি এবং আস্তে আস্তে আমরা গভীর জঙ্গলের ভিতরে যাচ্ছি। তো অবস্থা প্রচণ্ড গাছপালা এবং গভীর জঙ্গল, যেটা আমার খুব ভয় করতেছে, গায়ের ভিতর কাটা দিচ্ছে, গা শিউরে উঠছে। আসলে এমন গভীর জঙ্গল আমরা গত এপিসোডে বা অন্য অন্য এপিসোডেও গিয়েছি, বাট এতটা ভয়ানক জায়গা আমার তেমন মনে হয়নি, কিন্তু এখন কেমন জানি না প্রচণ্ড আকারে আমার ভয় করতেছে। এবং বলতেছি আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড লাইক করবেন, আর আমাদের বিডি গোস্ট কিনের সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সব আপনাদের জন্য পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে আমরা নতুন নতুন ভালো ভালো ভিডিও এপিসোড আপনাদের সামনে হাজির করতে পারি এবং ভালো ভালো গল্প নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আবার বলেন, আমাদের আসনটা হয়ে গেছে আমি খবর পেলাম। তাহলে আমরা কি সামনের দিকে যাবো এখন? তাহলে চলেন আমরা আসনের দিকে যাই। তো বন্ধুরা আমরা ওই দূর থেকে দেখতে পাচ্ছি আমাদের আসনের স্থানটা খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের শ্যাম ভাই এবং রায়হান ওখানে আছেন, আমাদের ফকির বাবা আর আমি পিছনে আছি যে বাগানটা ঘুরে দেখতে গিয়েছিলাম। তো আমরা চলে আসছি প্রায় আসনের কাছাকাছি, আমাদের শ্যাম ভাই এবং রায়হান ওখানে আছে। তো ফকির বাবা আমরা চলে এসেছি, হ্যাঁ আসনের গণ্ডির কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছি যে রায়হান ভাই খুব অসুস্থ আকারে বসে আছে ভেঙে চুড়ে, আসলে উনি হয়তো ক্লান্ত খুব প্রতিদিন।